ছেলেদের কোন মানে মেয়েদের কোন জিনিস দেখলে ছেলেদের দাঁড়িয়ে যায়। আপনার কেমন কথা জিগেলেন, কোন জিনিস দেখলে মেয়েদের দাঁড়ায় যায়, মেয়েদের দাঁড়ায় যায় না ছেলেদের দাঁড়ায় যায়, কোনটা? মানে ছেলেরা যদি কোনো জিনিস দেখে মেয়েদের, কোন জিনিসটা দেখলে ছেলেদের দাঁড়িয়ে যায়? পোলারাই তো খারাপ যায় মায়াগো দেখলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি হাসতেছেন কেন ভাই? আমার প্রিয় দর্শক, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সাথে দেখতে পাচ্ছেন আমাদের দুইজনকে আমরা ক্যামেরাবন্দি করে ফেলেছি। আজকে আমরা তাদের সাথে ধাঁধা খেলবো, দেখি তারা কেমন মজা দিতে পারে, কেমন মজা নিতে পারে। আর আপনারাও মজা নিতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে যাবেন অবশ্যই। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু আপনার নাম কি? আলহামদুলিল্লাহ আমিও ভালো। আপনার নাম? আমার নাম নাতাশা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর নাম। জন্মের পর আপনার নামটা যে আপনার বাবা মা রেখেছে, এই জন্য আপনাকে বাবা মাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা নাম, এই নামের অর্থ জানেন কি? জানি না, অর্থ ছাড়াই নাম রাখছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ভবিষ্যতে জেনে নেবেন, কিন্তু আপনি অনেক সুন্দর, নামটাও আপনার সুন্দর। আপনি কি আমার পিছে আপনি বিলা দিয়েন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, সমস্যা নেই, যদি দেখা হয় অবশ্যই বলে দেবো ইনশাআল্লাহ। ভাইয়া আপনার মন কেমন আছে? মন ভালো নাই। কেন ভাইয়া মন ভালো নাই? কারণ বাড়ির থেকে দুজনে বের হয়ে চলে আসছে, মানে বিয়ে না করা পর্যন্ত কোনো রকম মানে। আচ্ছা 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 আচ্ছা, সিরিয়াসলি ভাইয়ার মন ভালো না, মানে কি বলবো ভাই, আমি আসলে বুঝতে পারতেছি না। বাসা থেকে পালা আসা ঠিক না, বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক না, মানে বিয়ে অলরেডি এখনো হয় নাই। তারপরে অবশ্যই বাবা মাকে রাজি করে আমাদের আসলে ছেলে মেয়েদের এইটা মাথায় রাখা উচিত যে বাবা মা ছেলে মেয়েকে বড় করে কিন্তু অবশ্যই তাদের একটা আশা থাকে। যদি আপনাদের পছন্দ থাকে বাবা মাকে জানান, বাসা থেকে পালিয়ে আসার কোনো প্রয়োজন নাই, অবশ্যই তারাও বাবা মাকে জানাবে আশা করি। অবশ্যই ওনারা অনেক জ্ঞানী দেখে মনে হচ্ছে। আচ্ছা প্রেম কি একটাই করছেন জীবনে? প্রেম অনেক করছি, কিন্তু এটার লগে বেশি বেশি ঘুরতে আসি। এটার সাথে ফাইসে গেছেন ভাইয়া? আপনি কি একটাই করছেন মনে হয়? আপনি একটাই করছেন মনে হয়? একটা বলেই তো এই ওই অবস্থা। ছেলেরা আসলে অনেক ভালো মনের হয়, মানে মেয়েরা যেরকম ছলনাময়ী হয়, ডোন্ট মাইন্ড, আমি ছলনাময়ী নিজেকে, মানে মেয়েরা অত, ছেলেরা সাদা মনের হয়। ছেলেরা যারা ভালো হয় তো ভালোই, আর যারা শয়তান তো শয়তানই, ডোন্ট মাইন্ড, বলে ফেললাম। তো ভাইয়া ঠিক আছে, সামনে মিষ্টি পাচ্ছি, সমস্যা নাই, পরিবারকে রাজি করিয়ে বিয়ে করবেন। আচ্ছা তো আমি এসেছি একটি ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে, আপনাকে ধাঁধা খেলতে ইচ্ছু? মনের ভিতরে কি আছে সেটা ভুলে যান, অল্প সময়ের জন্য আমাদের দর্শকদের একটু আনন্দ দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন শুধু হাসবেন আর হাসবেন, দাঁতগুলো বের করে। ভাই আপনার দাঁত কটা? 32টা। 32টা উঠে গেছে, যার কারণে তো বিয়ে করে হাসবেন কম, এমনি দাঁতের ফাঁক বেশি বড়। ও আচ্ছা আচ্ছা, ভালোবাসা কখনোই চেহারা দিয়ে হয় না, ওকে, ভালোবাসা হয় হচ্ছে মন দিয়ে। আর ভালো মনের একটা দাম আছে পৃথিবীতে, টাকা পয়সা সৌন্দর্য আভিজাত্য এসবের কোনো মূল্য নাই, ঠিক আছে? ভালো একটা মনের দাম আছে। মনটা পাইছি দেখি তো আইছি না ঘুরতে, নালে গাইতাম। তো দর্শক আর চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ধাঁধার অনুষ্ঠানে। আমরা ধাঁধাটা আজকে তাদেরকে ধরবো, খেলা করব, খেলা দিব, মজা নিব, মজা করব। কোন জিনিস? অবশ্যই আমি মজা করতেই আসছি, আমি মজা করব, দর্শক মজা করবে, দর্শক মজা নিবে, মজা দিবে, এটাই তো আমাদের ধাঁধা। মানে হচ্ছে ধাঁধা প্রেমীরা শুধু মজা চায়, আর কিছু চায় না। আমি আমি শিওর জানি যে যারা ধাঁধা দেখতে আসে তারা অবশ্যই মজা করতে আসে। তো এটা শুধুমাত্র বিনোদনের জন্য, খারাপ দৃষ্টিতে নেবেন না, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছেলেদের কোন মানে মেয়েদের কোন জিনিস দেখলে ছেলেদের দাঁড়িয়ে যায়? আপনার কেমন কথা জিগেলেন, কোন জিনিস দেখলে মেয়েদের দাঁড়ায় যায়, মেয়েদের দাঁড়ায় যায় না ছেলেদের দাঁড়ায় যায়, কোনটা? মানে ছেলেরা যদি কোনো জিনিস দেখে মেয়েদের, কোন জিনিসটা দেখলে ছেলেদের দাঁড়িয়ে যায়? পোলারাই তো খারাপ যায় মায়াগো দেখলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি হাসতেছেন কেন ভাই? আপনার এই বললেন মন খারাপ, আর এখন তো আপনি হেসে হেসে ভাসিয়ে দিচ্ছেন, যাক দর্শক মজা পাচ্ছে। আসলে মানে এইরকম একটা অবস্থায় আপনি এমন একটা প্রশ্ন করছেন যে আমার আই পুরনো সমস্ত কিছু ভুল হয়ে গেছে। ও আচ্ছা, সব কিছু ভুলে গেছে, মানে সব কিছু ভুলে গেছে মাথার ভিতর। দেখছেন দর্শক, আমি মনে করি। তো ভাইয়া একটু আগে ভীষণ টেনশনে ছিল, মানে কান্না করবে এমন একটা অবস্থা, আর এখন ভাইয়া কিন্তু হেসে মানে কুলাতে পারছে না। তো আমি এই জন্য নিজেই প্রমাণ পেলাম যে বিনোদন, মনকে ভালো রাখার জন্য বিনোদনের প্রয়োজন। ভাইয়া আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার কাছে উত্তরটা আশা করতেছি।
আসলে কি যে আমি তো ওর দিকে ওইভাবে মানে দেখি নাই যে দেখে দেখে যে আমার যে খাড়াই যায় তো নিজেই খাড়াই যায় ওর দেখলেই খাড়াই যায় ভীষণ ভয় পায় বা ভালোবেসেই এটা করে আর কি ছেলেরা, কখনো বউকে ভালো মানে ভয় পায় না, ভালোবেসে ভয় পায়, এটা হচ্ছে এক প্রকার ভালোবাসা। তো দর্শক আমরা উত্তরটা সঠিক পেলাম না, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম, এই একটা কোশ্চেন, এই একটা দাদা, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কে মানে কি পারেন, আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন। আর সে পর্যন্ত চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমাদের স্পন্সর করেছেন সরকার ফ্যাশন হাউস এবং সুন্দরবন নার্সারি থেকে আমরা গিফট আমাদের দর্শকদের দিচ্ছি, আমাদের যারা খেলতে আসতেছেন, যারা দাদা প্রেমী, যাদেরকে আমরা দাদা ইয়ে করছি। দর্শক আপনারাও যদি সামনে দাদা বা মুখামুখি পড়ে যান, আপনারা অবশ্যই দাদা খেলবেন, অবশ্যই সঠিক উত্তর দিয়ে আপনারা মানে গিফট নেবেন। আর সঠিক উত্তর বলতে কি অবশ্যই মানে মানে আফুর আর কি যে উত্তরটা মানে হ্যারা বলে কিন্তু নেগেটিভ মনে হয়, কিন্তু এটা আসলে নেগেটিভ না, এটা পজিটিভ নিয়ে নেবেন আপনারা। আর অবশ্যই দাদা খেলবেন, দেখবেন, আর কি বলবো, আপুকে অনেক অনেক ভালোবাসবেন। তো দর্শক আসলে মানে আপু এত সুন্দর করে বললো, মিষ্টি আপু তাই মিষ্টি করে বললো, আর আপনারাও ভালো বলেই তাই আপনারা আমাদের সাথে ছিলেন, আপু খুব সুন্দর করে বলে দিল, আমার আসলে আর বলার কোনো কিছুই নাই, আপু অনেক ভালো মনের মানুষ। দর্শক আপনাদের উপরে আজকে প্রশ্নের উত্তরটা ছেড়ে দিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।